হ্যালো এভরিওয়ান, সালাম আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি আপনাদেরকে যুক্ত করছি শরীফ টেক 360 চ্যানেল থেকে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আবার চলে আসলাম ক্যামেরা রিলেটেড আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের ভিডিও আজকে টপিক হচ্ছে, আপনারা আমার সামনে একটা ইমু ব্র্যান্ডের ইমু রেঞ্জার 2 ক্যামেরা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইমু ব্র্যান্ডের ইমু রেঞ্জার 2 ওয়াইফাই আইপি ক্যামেরা। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ওয়াইফাই আইপি ক্যামেরাগুলো কিভাবে মোবাইলের সাহায্যে কনফিগার করতে হয় এবং মোবাইলে খুব সহজে কিভাবে কানেক্ট করতে হয়। আমি আজকে আপনাদেরকে সেটা দেখাবো। হ্যালো এভরিওয়ান, আমি দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। চার্জারের সাহায্যে পাওয়ার পুশ করব। আমার ক্যামেরাটা অন হচ্ছে, আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি। আমাদের ক্যামেরাটা অন হওয়ার পর আমাদের এখানে একটা গ্রিন সিগন্যাল চলে আসবে। দেন আমরা অ্যান্ড্রয়েড ফোন হলে প্লে স্টোরের সাহায্যে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। যদি আমাদের আইফোন হয়ে থাকে তাহলে আমরা অ্যাপ স্টোরের সাহায্যে সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। আমাদের সফটওয়্যার নাম হচ্ছে ইমো লাইফ। হ্যালো এভরিওয়ান, আমরা ফার্স্ট টাইম সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাব। দেন আমরা সার্চ বক্সে সার্চ করব ইমো লাইফ। আমরা চার্জ দিব। আপনারা দেখেন ইমু লাইফ নামে একটা সফটওয়্যার চলে আসছে। আমার এখানে যেহেতু আগে থেকে ডাউনলোড করা রয়েছে সেক্ষেত্রে আমার ওপেন লেখা আসছে। আপনারা যেহেতু নতুনভাবে ডাউনলোড করবেন আপনাদের ইনস্টল আসবে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে ওপেন দিয়ে যাচ্ছি। বা আপনারা যদি কেউ চান লিঙ্ক থেকে ডাউনলোড করার জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে ওইখান থেকেও সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন। আমার এখানে যেহেতু দুইটা সফটওয়্যার রয়েছে সেহেতু আমার দুইটা চলে আসছে। আমি সেকেন্ড যে সফটওয়্যারটি রয়েছে ওই সফটওয়্যারে যাচ্ছি। দেন আমরা ফার্স্ট টাইম একটা আইডি রেজিস্ট্রেশন করে নিব। আইডি রেজিস্ট্রেশন করার জন্য আমরা সাইন আপে যাব। দেন আমরা কাউন্টিটা সিলেক্ট করে দিব। আমাদের যেহেতু বাংলাদেশ সেক্ষেত্রে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। দেন আমরা এরো চিহ্নের উপর ক্লিক করব। আমাদের এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের আইডি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমাদের একটা জিমেল আইডি লাগবে। আমাদের যদি জিমেল আইডি ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম একটা জিমেল আইডি ক্রিয়েট করে নিব। দেন আমরা ওই জিমেল আইডির সাহায্যে আইডি রেজিস্ট্রেশন করে নিব। আমার যেহেতু জিমেল আইডি ক্রিয়েট করা রয়েছে সেক্ষেত্রে আমি ওই জিমেল আইডির সাহায্যে আইডি রেজিস্ট্রেশন করে নিচ্ছি। আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যে জিমেল আইডির সাহায্যে আইডি ক্রিয়েট করব আমাদের ওই জিমেল আইডিটি সচল থাকতে হবে, কারণ আমাদের ওই জিমেল আইডির মধ্যে একটা ভেরিফাই কোড যাবে। আমাদের এখানে এমন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এই পাসওয়ার্ডটা মিনিমাম 8 ডিজিট হতে হবে এবং এই পাসওয়ার্ডের কিছু বিশেষত্ব থাকতে হবে। যেমন আমাদের এই পাসওয়ার্ডটি এমনভাবে ক্রিয়েট করতে হবে, আমাদের এই পাসওয়ার্ডের মধ্যে লেটারও থাকতে হবে, সিম্বলও থাকতে হবে এবং নাম্বারও থাকতে হবে। সবগুলোর সাহায্যে আমাদের এই পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে হবে। আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। দেন আমরা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিব। দেন আমরা আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি ওই অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা এরো বাটনের উপর ক্লিক করব। দেন আমাদের জিমেলের মধ্যে একটা ভেরিফাই কোড চলে গেছে, আমরা ওই জিমেল থেকে ভেরিফাই কোডটি এখানে বসিয়ে দিব।
আপনারা দেখেন আমাদের জিমেলের মধ্যে একটা বিয়ে ভাইকুট চলে আসছে। ওই বিয়ে ভাইকুটে আমরা আমাদের সফটওয়্যারে বসিয়ে দিব। আমরা এরো বাটনের উপর ক্লিক করব। দেন আমরা এখান থেকে নট নাও দিব। আমরা ওকে দিব। আমরা এখান থেকে লেটার দিব। দেন আবার লেটার দিব। আপনারা দেখেন আমাদের আইডি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। দেন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ক্যামেরার পিছনে একটা কিউআর কোড রয়েছে, আমরা ওই কিউআর কোডের সাহায্যে আমরা ক্যামেরাটি মোবাইলে কানেক্ট করে নিব। কিউআর কোডটি স্ক্যান করার সাহায্যে আপনারা দেখেন এখানে অ্যাড ডিভাইস একটা অপশন রয়েছে, আমরা চাইলে সরাসরি অ্যাড ডিভাইসে ক্লিক করতে পারি অথবা প্লাস যে চিহ্নটি রয়েছে আমরা ওই চিহ্নের উপর ক্লিক করতে পারি। ওই চিহ্নের উপর ক্লিক করলে আমাদের দুইটা অপশন আসবে, আমরা এখান থেকে অ্যাড ডিভাইস যে অপশনটি রয়েছে আমরা ওই অপশনের উপর ক্লিক করব। দেন আমরা ক্যামেরা পিছনে কিউআর কোডটি স্ক্যান করে নিব। দেন আমরা এখান থেকে নেক্সট দিব। দেন আমরা ওকে দিব। আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যখন ক্যামেরাটা কনফিগার করব তখন আমরা যে ওয়াইফাই নেটওয়ার্কের সাহায্যে ক্যামেরাটা কনফিগার করব ওই ওয়াইফাই নেটওয়ার্কটি আমাদের মোবাইলে সেট করে নিতে হবে। সাপোজ আপনারা দেখেন আমার ওয়াইফাই নেটওয়ার্ক নেম হচ্ছে ইমেজ কম্পিউটার, ওই ইমেজ কম্পিউটারে আমি আমার মোবাইলে ওয়াইফাই পাসওয়ার্ড সেট করে নিব। দেন আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিব, আমি আমার রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন আমরা নেক্সট দিব। দেন আমরা এখান থেকে কানেক্ট দিব, কানেক্ট দিয়ে একটু অপেক্ষা করব। দেন আমাদের রাউটারের সাথে এই ক্যামেরার সাথে সংযোগ করে নিচ্ছে, আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি। আমাদের ক্যামেরাটি কানেক্ট সম্পন্ন হয়ে গেছে। দেন আমরা ডেট ফরম্যাটটা চেঞ্জ করে দিব, ডেট ফরম্যাটটা ডেট মান্থ ইয়ার করে দিব। দেন আমরা নেক্সট দিব। দেন আমরা লেটার দিব। আমাদের ক্যামেরাটি চলে আসছে, আমাদের ক্যামেরাটি কানেক্ট সম্পূর্ণ হয়ে গেছে। আমরা ক্যামেরাটি ভিউ করব, আমরা চাইলে মোবাইলের সাহায্যে ক্যামেরাটি ডানে বামে উপরে নিচে মুভ করতে পারবো। হ্যালো এভরিওয়ান, আমাদের ক্যামেরা সেট আপ কমপ্লিট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমাদের ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ক্যামেরা রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, সালামু আলাইকুম।